আগামী সোমবার বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন ওই দিনই রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে তবে প্রত্যাশা মতো তার আগেই রামলালার মূর্তি রামলালার যে ছবি সামনে এসেছে তাতে দেখা গিয়েছে তার মুখ ও হাত হলুদ রঙের কাপড়ে ঢাকা সারা শরীর সাদা রঙের কাপড়ে ঢাকা বিগ্রহের পরিচয় প্রকাশ করলো রাম মন্দির চলুন জেনে নেওয়া যাক সেই আশ্চর্য মূর্তির বৈশিষ্ট্য তার আগে সবাই একবার কমেন্টে লিখে যান জয় শ্রীরাম কর্ণাটকের ভাস্কর অরুণ যোগরাজের তৈরি রামলালার মূর্তিটির ওজন দুশো কিলো মূর্তিটি চার দশমিক দুই চার ফুট লম্বা বা তিন ফুট চওড়া রামলালার মূর্তির উপর দিকে রয়েছে স্বস্তিক চিহ্ন ওম চিহ্ন চক্র ও গদা চিহ্ন তবে রামলালার মূর্তির একেবারে শীর্ষে থাকছেন সূর্যদেব রামলালার মূর্তির চারপাশের পাথরে অঙ্কিত রয়েছেন দশ অবতার রামলালার দিকে থাকছেন যথাক্রমে মৎস্য কুর্ম বরাহর নৃসিংহ এবং বামন অবতার বাঁদিকে থাকছেন যথাক্রমে পরশুরাম রাম কৃষ্ণ বুদ্ধ এবং কল্কি অবতার অবতার গণের একেবারে নিচে একদিকে আছেন হনুমান একদিকে আছেন গরু রামলালা দাঁড়িয়ে আছেন একটি পদ্মের উপর চার ঘন্টা ধরে পুজো পাঠের পরে অযোধ্যার মহাযজ্ঞ শেষে রাম মন্দিরের গর্ভগৃহে অধিষ্ঠিত হলেন রামলালা ঢাকা অবস্থাতেই মূর্তিটি গর্ভগৃহের আসরে স্থাপন করা হয়েছে বন্ধুরা আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলে আরো ভিডিও পাওয়ার জন্য